হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে দেখো, এখানে মাল্টিটাস্কিং অর্থাৎ MTS এর যে রেজাল্টটা সেটা কালকে প্রকাশিত হয়েছে। তো আমি যেহেতু জেনপার আর SMWB-র ভিডিও বানাচ্ছিলাম, তো একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তো আমরা নোটিশটা দেখে নেবো এবং কাট অফ কত গিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত, সেগুলো ডিটেলসে জেনে নেবো। তো সময় নষ্ট না করে চলো ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে রাখি, প্রত্যেকবারের মতো অবশ্যই সবার আগে ফর্ম ফিল আপের আপডেট, রেজাল্টের আপডেট, যে কোনো পরীক্ষা নোটিফিকেশনের আপডেটস, কাউন্সিলিং সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাইডে যে বেল আইকনটা আছে ওখানে প্রেস করে রেখো, টাইম টু টাইম নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো শুরু করা যাক। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ MTS এর যে অফিসিয়াল PDFটা রয়েছে, ওরা যেটা দিয়েছে সেটাই। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা 5 নভেম্বর 2019-এ রেজাল্ট আউট হয়েছিল পেপার ওয়ানের MTS এর, আর 11 নভেম্বর 2019-এ আরেকটা যেটা অ্যাডিশনাল রেজাল্ট সেটা আউট হয়েছিল। ঠিক আছে, প্রায় 1 বছর হতে চললো। 1 বছরের মধ্যে কতজনকে শর্টলিস্টেড করা হয়েছিল দেখো, 1,20,713 জনকে শর্টলিস্ট করা হয়েছিল পেপার টু এক্সামের জন্য, কিন্তু এক্সামে অ্যাপিয়ার করেছিল 96,478 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল। আর পরীক্ষাটা পেপার টু হয়েছিল 26/11/2019। তো 26/11/2019-এ পেপারটা হয়েছিল, পেপার টুটা হয়েছিল প্রায় 1 বছর পরে। রেজাল্ট এখন প্রকাশিত হলো প্রায় আগের নভেম্বরে পরীক্ষা হয়েছিল, নভেম্বর আসতে চললো, এখন রেজাল্টটা আউট হলো। তো দুটি ক্যাটাগরিতে রেজাল্ট আউট হয়েছে, বা পরীক্ষাটিও দুটি ক্যাটাগরিতে হয়েছিল। একটা ছিল 18 থেকে 25 বছরের যারা এজের মধ্যে তাদের জন্য, আর একটা হয়েছিল 18 থেকে 27 বছরের এজের জন্য পরীক্ষাটি। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব যে কতজনকে পাস করানো হয়েছে। 18 থেকে 25 বছরের মধ্যে টোটাল কোয়ালিফাই করেছে 17,004 জনের লিস্ট দেওয়া হয়েছে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে 3,898 জনের লিস্ট দেওয়া হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন রয়েছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা তোমাদের দেখিয়ে নেবো, 18 থেকে 25 বছরের আর 18 থেকে 27 বছরের NXR-1 আর NXR-2-তে PDF-এ রয়েছে। তো দেখো, এখানে তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ, কাট অফ কত গিয়েছে সেটা আগে দেখে নেবো। এখানে নানান স্টেটের কাট অফ দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা দেখো, ওয়েস্ট বেঙ্গলের ইয়ার ক্যান্ডিডেটের যে পেপার ওয়ানে কাট অফ গিয়েছিলো 85.50893, আর যে পেপার টু এর কাট অফ দেখো 34। ঠিক আছে, আর যে OBC-র কাট অফ গিয়েছিলো দেখো 83 পয়েন্ট সামথিং, আর 38 গেছে পেপার টুতে। আর যে SC-ST রয়েছে 83, আর ST রয়েছে 73, যেটা পেপার ওয়ানে গিয়েছিলো, পেপার টুতে 25-28 করে গিয়েছে কাট অফ। ঠিক আছে, এটা গেলো 18 থেকে 25 বছর। 18 থেকে 27 বছরের দেখো, 18 থেকে 27 বছরের ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গিয়েছিলো দেখো, যে 18 থেকে 27 বছরের দেখো ওয়েস্ট বেঙ্গলের যে ইউআর ক্যান্ডিডেট তাদের কাট অফ গিয়েছিলো পেপার ওয়ানে 89 পয়েন্ট সামথিং, আর পেপার টুতে 83। আর OBC দেখতে পাচ্ছ তোমরা এখানে, এখানে ওয়েস্ট বেঙ্গলের দেখো এই যে কাট অফটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের পুরো এই কাট অফটা রয়েছে। ঠিক আছে, তোমরা এটা দেখে নিও, আমি PDF-এর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে এবার কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো এবারে দেখবো আমরা রেজাল্টটা কী করে চেক করতে হবে। তো দেখুন, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে যে রেজাল্ট অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটা ইন্টারফেস, এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো দেখুন এখানে CGL-CHS-এর সমস্ত কিছু দেখাচ্ছে। তো যেহেতু MTS আদার এক্সাম, তো আমরা এখানে আদার্সে ক্লিক করবো। আদার্সে ক্লিক করার পর দেখুন এখানে দুটো PDF আপনারা দেখতে পাবেন। দেখুন দুটো PDF, একটা হচ্ছে 18-25 ইয়ার্স মানে 18 থেকে 25 বছরের জন্য, আরেকটা রয়েছে 18 থেকে 27 বছরের জন্য, List 1 আর List 2। তো এই PDF-1 আর PDF-2 মানে List 1 আর List 2 অনেকগুলো পেজের রয়েছে। সেও PDF-গুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারো। তো একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজাল্টটা চেক করবে। তো দেখো, ওখানে যে PDF-টা রয়েছে ওর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা তোমাদের নাম কী করে চেক করবে দেখো, এখানে যে সার্চ অপশানটা আছে, এই সার্চ অপশানে গিয়ে, এখানে যে সার্চ অপশানটা আছে এখানে তোমাদের রোল নাম্বার আর নাম যদি টাইপ করো, তো তোমরা ওখান থেকে তোমাদের এই PDF থেকে তোমাদের নাম রোল নাম্বার সার্চ করে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো। 343টা পেজ রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে। একই রকমভাবে পরের যেটা রয়েছে সেই লিঙ্কটা থেকেও তোমরা PDF-টা ডাউনলোড করে এখানে যে সার্চ অপশান আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেটা টাইপ করে তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারো। তো MTS এর লেটেস্ট আপডেট ছিল এটা, প্রায় 1 বছর পর রেজাল্ট আউট হলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, বাই।